সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে সিরাজগঞ্জে কৃষক সরকারি প্রণোদনা পেয়ে আউশ আবাদ করে এবার বেশ লাভবান প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ভালো ফলন পেয়েছেন তারা তবে বাজারে ধানের দাম কম থাকায় রয়েছে লোকসানের আশঙ্কা সিরাজগঞ্জ থেকে ফেরদুস রবিনের রিপোর্ট বড় ফসলের পর বিচ্ছিন্নভাবে আউশ চাষ হলেও বেশিরভাগ জমি একসময় পতিত থাকত এবার সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক সার বীজ বিভিন্ন উপকরণ পেয়ে উৎসাহিত হন আউশ চাশে তবে বাজার দর কম থাকায় চিন্তায় পড়েছেন তারা দানের দাম নাই তো দরের দশমিকের যদি 15 আডমনে হয় আমোর 15 আডমনে তো খরজি হয় তাই লাভ পামকবরে কৃষকের পোষানোর জন্য একটু দানের দামটা বাড়লি ভার আমরা একটু বাঁচি তাছা খরচ আর হার অনেক বেশি কিন্তু দাম হিসাবে কম আমার ঘর তাতে নস হয় বিঘায় আবাদত বালুই পাঁচ সাত টাকা মতো নস হয় আমার ঘরে কৃষকের অভিযোগ সরকারি খাদ্য গুদামে অল্প সংখ্যক কৃষক ধান বিক্রি করতে পারলেও অধিকাংশ এই সুবিধা থেকে বঞ্চিত গ্রাম শাখিমে তিনজনের ধান নিছে তাহলে আমরা শত শত কৃষক কি করবো সরকার যদি ধানের দাম খোলা বাজার ওজুরি রেটটা বাড়িয়ে দিত তাহলে কৃষকের একটু বাঁচত কারণ বিঘাপতি তিন চার টাকা লস আমরা ধানের দাম পাই না আর আমার দানের দাম দিতে হবে চলতি বছর জেলায় ছয় হাজার নয়শো আটজন কৃষককে আউশ প্রণোদনা দেওয়া হয়েছে এছাড়াও নানা কর্মসূচি নেওয়া হয়েছে জানাচ্ছে কৃষি বিভাগ প্রকৃত ধান চাষের তালিকা খাদ্য বিভাগকে দেশে সেই খাদ্য বিভাগ মাঠ পর্যায়ে গিয়ে উপজেলা প্রশাসন সহ সকল কর্মকর্তার মেলায় সকল ডিপার্টমেন্ট মেলায় আমরা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের কাছ থেকে মশ্চার টেস্ট এবং তাদের স্যাম্পলিং করে আমরা উপজেলায় তাদেরকে তাদের ধান করায় নিচ্ছি জেলায় এবার দশ হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে আরও বেশি জমিতে সিরাজগঞ্জ থেকে ফেদ্দুস রবিন চ্যানেল আই গাইবান্ধার গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চারা বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও অন্যরা বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার এক হাজার একশো জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে এক বিঘা জমিতে রোপণের জন্য চারা বিতরণ করা হয়েছে বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ মাগুরায় গরুর ল্যাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব দেখা দিয়েছে জেলার প্রায় ত্রিশ হাজার গরু বর্তমানে ওই রোগে আক্রান্ত মাগুরা থেকে শামীম খানের পাঠ তথ্য ভিডিও চিত্রে সুতা রিপোর্ট লাম্পি ডিজিজ হলে গরুর গলা ফুলে যায় চামড়ার ওপরের অংশে টিউমার জাতীয় উপসর্গ দেখা দেয় এছাড়া ফুলে যায় পা একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি তাপমাত্রায় জ্বর আসে গরুর মাগুরা জেলা বিভাগ এ রোগকে লাম্পি ডিজিজ হিসেবে চিহ্নিত করে একে মাছিবাহিত ভাইরাস রোগ বলেছে গত এক মাস ধরে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এ অঞ্চলে জল গুটি আর কি এরকম ধরুন যায় ক্যান্সার জাতীয় রোগ হয়ে নাবি এতখানি ফুলা দেখে চব্বিশ গুঁড়ো বড়ি খাওয়াইছি এমনি বড় বড় আমার ফার্মে এটা লাগছিলো দুইটা গরুর প্রথমে ট্রিটমেন্ট দেওয়াতে আমার গরু দুইটা অনেকটা সুস্থ এটা একটা ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট দিচ্ছে এটা মাগুরা জেলায় এখন মহামারীর আকারে ধারণ করে প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে মাগুরা সদরের পঁচাশি হাজার গরুর মধ্যে বিশ শতাংশ অর্থাৎ সতেরো হাজার গরু বর্তমানে এ অসুখে আক্রান্ত মাছি বাহিত এই রোগ সংক্রমিত হচ্ছে খুব দ্রুত। দ্রুতভাবে অ্যান্টিবায়োটিক এর ডিস্টামিনিক এবং পেন কিলার ব্যবহার করলে আরোগ্য লাভ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরে যে হারে দেখা দিয়েছে তাতে ওষুধের অপ্রতার কারণে আমরা তাদেরকে ওষুধ সামলাই দিতে পারছি আক্রান্ত প্রতিটি গরুর জন্য প্রতিদিন দেড় থেকে দু হাজার টাকার ওষুধ লাগছে এই অসুখে আক্রান্ত গরুর চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন গরুর খামার মালিক ও কৃষক সুদীপ্তা মাহমুদ চ্যানেল চ্যানেল আই সংবাদের সংবাদে আজকের আয়োজন এই পর্যন্তই পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ